বিশ্বজুড়েই জ্বালানি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা ব্যয় সাশ্রয় নীতির কারণে সংকট হবে না বাংলাদেশে রিজার্ভ নিয়ে দুশ্চিন্তার কারণ নেই আমরা খুব স্মার্টলি ব্যবহার করতে চাচ্ছি আমাদের ইলেকট্রিসিটিটা আমাদের জ্বালানিটা কয়েকটা মাস যদি আমরা খুব চিন্তা করে ব্যবহার করি আমাদের ফরেন কারেন্সি রিজার্ভও যদি চিন্তা করে ব্যবহার করি তা আমাদের অসুবিধা হওয়ার কথা জ্বালানি আমদানি নিশ্চিত করে পরিকল্পিত ব্যবহারের পরামর্শ অযৌক্তিক ব্যয় ও অনিয়ম বন্ধে কঠোর হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের উৎপাদনশীল খাতে জ্বালানি যাতে অব্যাহত থাকে সেই জন্য এটা বেশি দাম দিয়ে আমদানি করতে হলেও করতে হবে সেটা রেশনিং করে করে ব্যবহার করতে হবে এই খাতে যে অযৌক্তিক ব্যয় অপচয় সেসবগুলো যদি প্রতিকার করা না যায় তাহলে কোনো কিছু করে ভোক্তাদের জ্বালানি অধিকার নিশ্চিত করা সম্ভব হবে না দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময় সঙ্গে আছি আমি এশা হোসেন এবার অন্যান্য শীর্ষ সংবাদ বন্ধ হচ্ছে না তেল নিয়ে তেলেসমাতি এবার খুচরা বাজারে কারসাজির অভিযোগ সরকারি নির্দেশনা উপেক্ষা করে বাড়তি দরে বিক্রি বাজারে নতুন পণ্য না আসার অজুহাত নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা পূরণের সাংবিধানিক ক্ষমতা নেই কমিশনের বলছে ইসি সুষ্ঠু ভোটের জন্য সমঝোতার মাধ্যমে সমাধানের পরামর্শ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একের পর এক ছাত্রী নির্যাতন দশ মাস আগের ঘটনার বিচার হয়নি আজও নিপীড়ন নিরোধ সেল থাকলেও নেই কার্যক্রম আশ্বাসেই আটকে উপাচার্য ভাগ্য বদলের আশায় সৌদি আরবে গিয়ে নিষ্ঠুরতার শিকার প্রতারিত হয়ে চার মাস ধরে একটি ভবনেই দেড় শতাধিক বাংলাদেশের মানবেতর জীবন সরকারের সহযোগিতা কামনা যুদ্ধের কারণে বিশ্বজুড়েই জ্বালানি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা কিন্তু ব্যয় সাশ্রয় নীতির কারণে আগামীতে বাংলাদেশকে বড় বিপদের মুখে পড়তে হবে না বলে আশা বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর পরিকল্পিত লোডশেডিং পরিস্থিতি পর্যালোচনা করে আগামী সপ্তাহে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে প্রতিমন্ত্রী জানান বৈদেশিক মুদ্রার সাশ্রয়ে বন্ধ রাখতে হচ্ছে ডিজেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ইউক্রেন যুদ্ধ আর রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা এর জেরে বিশ্বজুড়ে টালমাটাল জ্বালানি পরিস্থিতি যার প্রভাব পড়েছে বাংলাদেশেও শতভাগ বিদ্যুতায়নের দেশে এখন ঘরে ঘরে সইতে হচ্ছে লোডশেডিং এমন পরিস্থিতিতে শুক্রবার রাজধানীর বাড়িধারায় নিজ বাসায় গণমাধ্যমের মুখোমুখি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান কূটনীতিক পাড়াবাদে সবখানে করা হচ্ছে পরিকল্পিত লোডশেডিং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে বন্ধ রাখতে হচ্ছে ডিজেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আর ব্যয় সাশ্রয়ের এই কৌশলের ফলে আগামীতে বড় বিপদের মুখে পড়তে হবে না বলে আশা প্রতিমন্ত্রীর গ্লোবালি এই যুদ্ধ যদি কন্টিনিউ করে ইউক্রেনের যুদ্ধ ইউরোপিয়ানরা অবশ্যই আরো বেশি ঝুঁকবে তারা এইসব ফুয়েলের দিকে একটা বড় জায়গা তৈরি হবে ক্রাইসিসের জায়গা তৈরি হবে বিশ্বব্যাপী যদি তারা কোনো সলিউশনে না যায় আমাদের জায়গাতে আমরা যেটা করছি আমরা খুব স্মার্টলি ব্যবহার করতে চাচ্ছি আমাদের ইলেকট্রিসিটিটা আমাদের জ্বালানিটা এটা যদি আমরা কয়েকটা মাস যদি আমরা খুব এখানে এসে রিজার্ভও যদি চিন্তা করে ব্যবহার করি তা আমাদের অসুবিধা হওয়ার কথা না দেশে এখন দিনে 2000 মেগাওয়াটের মতো লোডশেডিং হচ্ছে জানে প্রতিমন্ত্রী বলেন বিশেষ পরিস্থিতি পর্যালোচনা করে আগামী সপ্তাহে নেওয়া হবে নতুন পরিকল্পনা কোন কোন সময় 2000 হচ্ছে কোন সময় 2200 হচ্ছে কোন কোন সময় আবার 1500 হচ্ছে লেটস সি আমরা একটা সপ্তাহের রেজাল্ট পেলে পরে নেক্সট সপ্তাহ আবার একটা আরেকটা প্ল্যান করব যে আমাদের টাইমিংটা আবার শিডিউলটা ঠিক করবো আমরা টাইমিং রাখতে পারতেছি কিনা শহরে আমরা পারতেছি গ্রামে আমরা পারতেছি না এছাড়া দাম বাড়ার প্রেক্ষাপটে কম দামে জ্বালানির সন্ধানে বিকল্প উৎস খোঁজা হচ্ছে বলেও জানান নসরুল হামিদ আমি দুইটাই ট্রাই করতেছি এক দেখলে অন্য অন্য বাজারও আমি দেখতেছি প্লাস অফারের আশাও বসে আছে না এখনো কোনো ফিডব্যাক আর এলাকা ভিত্তিক লোডশেডিং এর বিশেষ পরিস্থিতি মেনে নেয় গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতার সুর প্রতিমন্ত্রীর কণ্ঠে ফারুক ভাইয়া রবিন সময় সংবাদ ঢাকা এলাকা ভিত্তিক শিডিউল লোডশেডিং সরকারি অফিসে বিদ্যুতের ব্যবহার 25% কমানো সহ জ্বালানি সাশ্রয় সরকারের সিদ্ধান্তগুলো সাময়িক বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞ তাই টেকসই ফল পেতে বিদ্যুৎ ও জ্বালানি খাতের অযৌক্তিক ব্যয় অনিয়ম অস্বচ্ছতা বন্ধের কোনো বিকল্প নেই আর ভর্তুকি দিয়ে হলেও জ্বালানির পর্যাপ্ত আমদানি চালু রাখতে সরকারকে পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ অন্যথায় উৎপাদন বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে
শাকির আহমেদের রিপোর্ট। জ্বালানি খাতে লোকসান কমাতে সারা দেশের ডিজেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো সোমবার থেকে বন্ধ রাখা হয়েছে। শিডিউল করে চলছে এলাকা ভিত্তিক লোডশেডিং, যার ফলে কমেছে 1000-এরও বেশি মেগাওয়াট বিদ্যুতের ব্যবহার। এমনকি সরকারি অফিসে বিদ্যুতের ব্যবহার 25% কমানোর নির্দেশনা দেওয়া হয়েছে। তবে সরকারের এসব সিদ্ধান্তকে সাময়িক বলে দাবি করছেন জ্বালানি বিশেষজ্ঞরা। বলছেন, টেকসই ফল পেতে বিদ্যুৎ ও জ্বালানি খাতের অযৌক্তিক ব্যয়, অনিয়ম ও অস্বচ্ছতা বন্ধ করতে হবে। এসব জায়গায় থরলি চেক করতে হবে এবং স্ট্যান্ডার্ড প্র্যাকটিস এনশিওর করতে হবে। তো সেসব কিছু না করে শুধুমাত্র আমি বললাম যে আমি এই জ্বালানি সাশ্রয় করলাম, ডিজেল বন্ধ করলাম, এইভাবে তেল কমালাম, সেসবভাবে এটার কোনো আলটিমেটলি এটা সুরাহা নয়। এটা সুরাহা হচ্ছে আমি এই সময়টা এভাবে ঠেকালাম, পরবর্তী সময়ে আমি যেগুলো বললাম এগুলো পরিবর্তন করা, মানে সংস্কার করে এ খাতকে একটা সুস্থ খাতে প্রতিষ্ঠিত করা। আসলে তো এ খাত সুস্থ। আর ভর্তুকি দিয়ে হলেও পর্যাপ্ত জ্বালানি আমদানি অব্যাহত রাখার পক্ষে মত অর্থনীতিবিদদের, অন্যথায় উৎপাদন বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা তাদের। বিশেষজ্ঞরা আরও বলছেন, ডলারের রিজার্ভ ধরে রাখতে তুলনামূলক কম প্রয়োজনীয় পণ্য আমদানি সার্বিকভাবে নিরুৎসাহিত করতে হবে, তবে অব্যাহত রাখতে হবে নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। শুধু বাংলাদেশ নয়, যুদ্ধ পরিস্থিতির কারণে সারা বিশ্বই ভুগছে জ্বালানি সংকটে। জার্মানির অভিযোগ, তেল, গ্যাস ও কয়লা নিয়ে ইউরোপকে ব্ল্যাকমেইল করছে রাশিয়া। অন্যদিকে মস্কো বলছে তাদের জ্বালানি ছাড়া ইউরোপের গতি নেই। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়ার রিপোর্ট। জ্বালানি স্বল্পতায় গত কয়েক মাস ধরেই ভুগছে বিশ্বের অন্যতম শিল্পোন্নত দেশ জার্মানি। রাশিয়া গ্যাস সরবরাহ শুরু করলেও পুরোদমে চালুর বিষয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে প্রায় 8.5 কোটি জনসংখ্যার এই দেশটিতে। বিশেষ করে রাশিয়া থেকে জার্মানি সহ ইউরোপে গ্যাস সরবরাহের সবচেয়ে নির্ভরযোগ্য পাইপলাইন নর্থ স্ট্রিম একে সরবরাহ কমে 40% হওয়ায় শঙ্কিত জার্মান সরকার। ভবিষ্যতে এই সরবরাহ বন্ধ হয়ে যাবে এমন আশঙ্কা করছে দেশটির প্রশাসন। এই অবস্থায় রাশিয়া তেল গ্যাস নিয়ে জার্মানির সঙ্গে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে এমন অভিযোগ করেছেন জার্মান জ্বালানি মন্ত্রী। জ্বালানি শক্তি উৎপাদন ও বিতরণের ক্ষেত্রে রাশিয়া অনেক বড় দেশ, তাই বলে তেল গ্যাস নিয়ে জার্মানি সহ ইউরোপকে ব্ল্যাকমেইল করবে এমনটা অগ্রহণযোগ্য। জ্বালানির জন্য রাশিয়ার উপর আর নির্ভর করা যায় না। এদিকে আগামী শীতের আগেই যতটা সম্ভব গ্যাসের রিজার্ভ বাড়ানো হবে বলেও জানিয়েছেন জার্মান জ্বালানি মন্ত্রী রুবিয়া হাবেক। আমরা ইতিমধ্যে আমাদের গ্যাস রিজার্ভের পরিমাণ বাড়িয়েছি। আগামী কয়েক মাসের মধ্যে পর্যায়ক্রমে রিজার্ভ 75% থেকে 95% বাড়ানো হবে। জার্মান জ্বালানি মন্ত্রী তেল গ্যাসের জন্য রাশিয়ার উপর থেকে নির্ভরতা কমানোর কথা বললেও ভিন্ন মত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের। রাশিয়ার জ্বালানি ছাড়া পশ্চিমাদের গতি নেই বলেও এক বিবৃতিতে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। সংঘাতময় পরিস্থিতিতেও শতভাগ না হলেও 40% গ্যাস সরবরাহ করে জার্মানি সহ ইউর অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে রাশিয়া। আর এই জ্বালানি শক্তি দিয়েই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্ল্যাকমেইলিং করছে অভিযোগ পশ্চিমাদের। আর তাই পশ্চিমাদের বিশ্বাস করা সত্যিই কঠিন বলছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। বন্ধ হচ্ছে না তেল নিয়ে তেলেসমাতি। এবার খুচরা বাজারে কারসাজির অভিযোগ উঠেছে। সরকার প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 185 টাকা নির্ধারণ করে দিলেও 10 টাকা বাড়তি দরেই বিক্রি করা হচ্ছে। দোকানিদের অজুহাত, নতুন দরের তেল এখনও বাজারে আসেনি। তবে ডিলাররা বলছেন পর্যাপ্ত সরবরাহ রয়েছে নতুন দরের তেলের। বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম কমায় গত 17 জুলাই বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি 14 টাকা কমিয়ে 185 টাকা নির্ধারণ করে সরকার। সরকারি ঘোষণার 3 দিন পর বৃহস্পতিবার সরকারি দামে বোতলজাত সয়াবিন তেল বিক্রির ঘোষণা দেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। উৎপাদক প্রতিষ্ঠানগুলোর ঘোষণার পর শুক্রবার সরেজমিন রাজধানী কারওয়ান বাজারে গিয়ে দেখা গেল খুচরা পর্যায়ে এখনও অনেক দোকানেই সরকার নির্ধারিত দামে তেল বিক্রি হচ্ছে না। কিচেন মার্কেটের বিক্রেতারা বোতলজাত প্রতি লিটার তেল বিক্রি করছেন 190 টাকায়। 2 ও 5 লিটারের তেল বিক্রি হচ্ছে আরও 10 টাকা বাড়তি দরে। সরকার বলেছে 1 লিটার তেলের দাম 185 টাকা, কিন্তু আমি পেলাম না 190 টাকায় নিল আর কি। ওরা যে অরিজিনালি 185 টাকার রেটটা দিয়েছে ওই রেটে বিক্রি করা যাইতেছে। আগের রেটে যে মালটা মজুত করা হয়েছে বা মোকামজাত বা গোডাউনজাত করা হয়েছে ওইটা এখনো রয়ে গেছে। নতুন রেটের মালটা এখনো অ্যাভেলেবল হয়নি, কিছু কিছু কোম্পানি দিছে, কিছু কিছু কোম্পানি এখনো দেয়নি। তবে কিচেন মার্কেটের বাইরে খুচরা পর্যায়ে আবার তেল বিক্রি হচ্ছে সরকারি দামেই। এখন তো 898, আগে থেকে কমছে। সরকার যে রেট বেঁধে দিয়েছে এখন বাজারে ওই রেটই তেল বিক্রি হচ্ছে।
একই বাজারে তেলের দাম ও সরবরাহ নিয়ে খুচরা বিক্রেতাদের ভিন্ন ভিন্ন দাবিকে বাড়তি মুনাফা লাভের প্রবণতা হিসেবে দেখছেন ডিলাররা। এখন কোম্পানিদের কাছে অ্যাভেলেবেল তেল, এখন অ্যাভেলেবেল তেলের কোনো অভাব নেই, এখনো আগের মাল আছে, তো এই জন্য খুচরা বাজারে ওইভাবে রেট ওরা কমে বিক্রি করতে পারতেছে না। বিশ্ববাজার পরিস্থিতি অনুযায়ী সামনে তেলের দাম আরো কমার সম্ভাবনার কথা জানালেন ডিলাররা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের সংলাপে প্রস্তাবনাগুলোর অধিকাংশই ইসির এখতিয়ারের বাইরে, তাই কমিশন বলছে রাজনৈতিক দলগুলোর নির্বাচন কমিশনের প্রতি প্রত্যাশা অনেক বেশি। তবে তারা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নিজেদের ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কাজ করবে। সেক্ষেত্রে রাজনৈতিক সমস্যা সমাধানে তাদের নিজেদেরই উদ্যোগ নেওয়া উচিত বলে মনে করে কমিশন। রশিদ লিমনের রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত 39টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের আয়োজন করে নির্বাচন কমিশন। চলমান এই সংলাপের শুরু হয় 17 জুলাই। সেদিন সকাল 10:30টায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে শুরু হয় আসছে নির্বাচনকে ঘিরে ইসির পথ চলা। প্রথম 5 দিনে অংশ নেয় 13টি রাজনৈতিক দল। তবে নির্বাচন কমিশনের সংলাপের ডাক প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ কল্যাণ পার্টি ও বিএনপি। অংশ নেওয়া দলগুলোর শতাধিক সুপারিশ জমা পড়েছে কমিশনে। নির্বাচনকালীন সংলাপ, ইভিএম এর ব্যবহার আর নির্বাচনের সময়ে কমিশনের ভূমিকা, এমন ইস্যুতেই বেশি পরামর্শ দিয়েছে আলোচনায় অংশ নেওয়া দলগুলো। কমিশন বলছে এ পর্যন্ত আলোচনায় মনে হয়েছে রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী। তবে কমিশনের সাংবিধানিক ক্ষমতার বাইরেও নানা দাবি নিয়ে কথা বলেছে রাজনৈতিক দলগুলো। এতে মনে হয় ইসির প্রতি তাদের প্রত্যাশা অনেক। কমিশন নিজেদের সাংবিধানিক ক্ষমতার মধ্যে থেকেই সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করবে। যে সমস্ত রাজনৈতিক দল আমাদের এখানে এসেছে তাদের প্রত্যাশা নির্বাচন কমিশনের প্রতি অনেক বেশি, কিন্তু সেই প্রত্যাশা পূরণের যে সাংবিধানিক ক্ষমতা সেই ক্ষমতাটা কিন্তু নির্বাচন কমিশনের নেই। রাজনৈতিক দলের যে প্রত্যাশা সেটা কিন্তু আমাদের সাংবিধানিক ক্ষমতায় যতটুকু আছে আমরা পুরোটাই পূরণ করব। ইলেকশন কমিশনের পক্ষ থেকে আমাদের আন্তরিকতা, আমাদের প্রচেষ্টা, আমাদের সহযোগিতা এবং আমাদের টোটাল জিনিসটাকে ইনশিওর করার যে সদিচ্ছা কখনো ঘাটতি দেখবেন না আপনারা। এই কমিশন মনে করে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হলে ইসির জন্য ভোট গ্রহণ অনেকটাই সহজ হয়ে যায়। তাই নির্বাচনকালীন সরকার সহ রাজনৈতিক হিসেবগুলো দলগুলোর নিজেদেরই মেটানোর পরামর্শ তার। এই প্রত্যাশা পূরণের জন্য তারা কিন্তু নিজেদের মধ্যে আলোচনা করে একটা সিদ্ধান্ত আসবে বা সমাধান করলেই কিন্তু আমরা সুন্দর একটা ইলেকশন উপহার দিতে পারব। এবং তারা নিজেদের মধ্যে আলোচনা করে নিজেরা যদি একটা সমঝোতায় আসে তাহলে একটা কোঅর্ডিনেটেড এফোর্টের মাধ্যমে আমরা কিন্তু একটা ভালো ইলেকশন জাতির সামনে উপহার দিতে পারব। ইভিএম এ ভোট হওয়া না হওয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর নানা মত থাকলেও সিদ্ধান্তে আসতে এখনো সময় লাগবে বলে জানিয়েছে কমিশন। দেখেন ইভিএম এর ব্যাপারে কিন্তু রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বিএনপিকে সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষক বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসক আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। বাংলাদেশে সাম্প্রদায়িকতাকে সমূলে বিনাশ করতে হলে এই সাম্প্রদায়িক অপশক্তিকে যারা আশ্রয় প্রশ্রয় দেয় তাদেরকে চিরতরে বর্জন করতে হবে। বাংলাদেশে সাম্প্রদায়িক অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি। ছাত্রী নির্যাতনের ঘটনায় বারবার খবরের শিরোনাম হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কিন্তু তার কোনো বিচারই হচ্ছে না। যৌন হয়রানি নিপীড়ন নিরোধক সেল থাকলেও নেই তার কোনো কার্যক্রম। আর প্রতিবারের মতো জড়িতদের কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় পার্থ প্রতিম বিশ্বাসের রিপোর্ট। বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের যৌন হয়রানি বা হেনস্থার বিষয়টি এবারই প্রথম নয়। বিভিন্ন সময় ঘটেছে ছাত্রীদের হয়রানি ও নির্যাতনের ঘটনা। গত বছরের 21 সেপ্টেম্বর ক্যাম্পাসের ভেতর 2 ছাত্রীকে হেনস্থার অভিযোগ উঠে ছাত্রলীগের 4 কর্মীর বিরুদ্ধে, কিন্তু 10 মাস পেরিলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা প্রশাসনের কাছে অভিযোগ দিচ্ছি কিন্তু বিচার পাচ্ছি না। ওরা তো লাই পেয়েই যাচ্ছে, ওরা ভাবতেছে আমরা যা ইচ্ছে তাই করবো, প্রশাসন তো কিছু করছে না।
এদিকে বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধক সেল থাকলেও এর কোনো কার্যক্রম নেই বলে অভিযোগ ভুক্তভোগীদের। অনেক ঘটনায় কিন্তু অভিযোগ জমা দেওয়া হচ্ছে, কিন্তু আমরা কোনোটাই আসলে বিচার পাচ্ছি ব্যাপারটা কিন্তু আমরা এইভাবে দেখতে পাচ্ছি না। তো একটা সেল আছে কিন্তু সেটা আসলে কার্যকরিতা নাই। একটা সেল আছে এটা জানি, কিন্তু এই সেলের কোনো কার্যক্রম এখনো পর্যন্ত আমরা এই বিশ্ববিদ্যালয়ে 4 বছরে দেখিনি। হাইকোর্টের নির্দেশ অনুসারে বিশ্ববিদ্যালয়ে কোনো যৌন হয়রানির ঘটনা ঘটলে প্রথমে কর্তৃপক্ষের অভিযোগ কমিটি, এরপর যৌন হয়রানির নিপীড়ন নিরোধক কমিটির কাজ করার বাধ্যবাধকতা রয়েছে। প্রথমে তারা এখানে অভিযোগ দেবেন কমপ্লেন কমিটিতে, কমপ্লেন কমিটি যে অভিযোগ তদন্ত করে দেখবেন সেটা পরবর্তীতে তারা সুপারিশ করবে যৌন হয়রানি নিপীড়ন নিরোধ কেন্দ্রে, এবং ওই ছাত্রীর সমস্যার সমাধান করা হবে। ঘটনায় কিন্তু আসলে এই দুই কমিটি কাজ করবে, এটা হাইকোর্টের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। এই ঘটনায় যারা জড়িত তাদের কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের। কাকে ছাড় দেওয়া হবে না, এটি আমরা উপর থেকে বলেছি, যে রাজনৈতিক কমিটির ছত্র ছায়ে থাকুক না কেন, তারা সে শাস্তি পাবে, উপযুক্ত শাস্তি পাবে, যে জঘন্য কাজ করেছে তার উপযুক্ত শাস্তি পাবে। গত রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে বিবস্ত্র করে গাছের সাথে বেঁধে মুঠোফোনে ভিডিও ধারণের অভিযোগ পাওয়া যায়। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রেমের ফাঁদে ফেলে ডেকে আনা হয় বাসায়, পরে আপত্তিকর অবস্থায় তোলা হয় ছবি, ধারণ করা হয় ভিডিও, সাংবাদিক ও পুলিশের ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করে আদায় করা হয় মোটা অঙ্কের টাকা। রাজধানীতে এরকম একাধিক চক্রের সন্ধান পেয়েছে গোয়েন্দারা। 5 জনকে গ্রেফতারের পর পুলিশ বলছে চক্রটির টার্গেট 50 ব্যক্তি। বুলবুল রেজার রিপোর্ট। সাইফুল ইসলাম ও বিথি আক্তার দম্পতি বিথি বয়স্ক ব্যক্তিদের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করেন ফোনে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে, ডেকে আনেন বাসায়, আর সাইফুল দলবল নিয়ে হাজির হয় তখনই। টার্গেট ব্যক্তির সঙ্গে ছবি তোলা হয় আপত্তিকর অবস্থায়, জোর করে ধারণ করা হয় ভিডিও, পরে সাইফুল নিজেকে পরিচয় দেন সাংবাদিক আর দলের অন্যদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এই দম্পতি সহ চক্রটির 5 সদস্যকে গ্রেফতারের পর গোয়েন্দা পুলিশ তাদের অপকর্ম সম্পর্কে জানতে পারে। সম্পর্কের ফাঁদে ফেলে দীর্ঘদিন ধরে এই জঘন্য কাজটি চালিয়ে আসছিল তারা। সাংবাদিকের ভয় বা প্রশাসনের ভয় আমরা দেখাই, মানে আপনাকে থানায় ফোন করবো বা থানায় নিয়ে যাবো, ঠিক আছে, বা প্রশাসন ফোন দিলে আসবে, ঠিক আছে। তো লাস্টে উনি অত মান সম্মান বাঁচানোর জন্য মানে একটা লোভ নিয়ে পারে। আমরা যে রুম দিই, রুম দেওয়ার পর আপনার রুমে ওরা যায় আপত্তিকর কাজকর্ম করা কমপ্লিট করার পরে আমি জানি, জানার পর আপনার হচ্ছে যে ফোন দেয়, আমি ফোন দিই আর কি, আমার হাজব্যান্ড আর ওনার সাথে যারা আসছে তাদেরকে ফোন দিলে ওরা আসে। তাদের হাতে প্রতারণার শিকার অনেকেই মান সম্মানের ভয়ে মোটা অঙ্কের টাকা দিয়ে নিস্তার পেয়েছে। পুলিশ বলছে বয়স্ক ব্যক্তিদেরই মূলত টার্গেট করে চক্রটি। এই যে তাদের ভীমরুতি থাকে, ভীমরুতিটাকে কাজে লাগিয়ে অর্থ হাটিয়ে নেওয়ার জন্য অনেক প্রতারক আছে। আমরা এখন হয়তো বা 5 জনকে ধরেছি, এখান থেকে হয়তো বা ডিস্টেন্টলি আরেকজন জড়িত থাকতে পারে, 2 জন থাকতে পারে, ওই 2 জন বা 1 জন তারা নিজেরা আর একটা গ্রুপ বানিয়ে দেয়। এই ধরনের ঘটনায় ভুক্তভোগীদের দায় রয়েছে জানিয়ে সতর্ক হওয়ার পরামর্শ পুলিশের। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। আরব আমিরাতের শারজা থেকে আনা হয় স্বর্ণের চালান, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর চোখ এড়াতে লুকানোর চেষ্টা করা হয় টয়লেটে, শেষ রক্ষা হলো না। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে 12 স্বর্ণের বারসহ সেই যাত্রীকে গ্রেফতার করে NSI এবং শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। শুক্রবার সকাল 7:30 আরব আমিরাতের শারজা থেকে এয়ার আরাবিয়ার একটি বিমান অবতরণ করে। আগে থেকেই বিমানবন্দরে কর্মরত গোয়েন্দাদের কাছে তথ্য ছিল এই ফ্লাইটে স্বর্ণের চালান আসার। এর মধ্যে আবার যাত্রী মিজানুদ্দিনের গতিবিধি শুরু থেকে ছিল সন্দেহজনক। বিমানবন্দরে ঢুকে গোয়েন্দা কর্মকর্তাদের অবস্থান বুঝতে পেরে মোবাইলে কথা বলার ভান করে বাথরুমে যান মিজান। সেখানে স্বর্ণের ব্যাগটি লুকানোর চেষ্টা করে সে। এই সময় তাকে আটক করে ব্যাগে তল্লাশি চালিয়ে 12 স্বর্ণের বার উদ্ধার করা হয়। এয়ার আরাবিয়ার একটি ফ্লাইট শারজা হতে আজকে সকালে এয়ারপোর্টে অবতরণ করে। এখানে সন্দেহজনক একটি ব্যক্তিকে আমরা জিজ্ঞাসাবাদ করি এবং তাকে চ্যালেঞ্জ করি, করলে তার নিকট থেকে আমরা 12 স্বর্ণের বার উদ্ধার করি। আটককৃত মিজানের গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকচুরিতে। এই ঘটনায় পতেঙ্গা থানায় তার বিরুদ্ধে মামলা করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। পোশাক শিল্পের প্রবৃদ্ধি ধরে রাখতে
নতুন নতুন পণ্যের বিকল্প বাজার সৃষ্টি করতে হবে এবং তা না হলে ৬৭ বিলিয়ন মার্কিন ডলার রফতানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে বলে মনে করছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। এজন্য নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের মাধ্যমে তৈরি পোশাক খাতের বিরাজমান সমস্যা দূর করতে হবে আর সক্ষমতা বাড়াতে হবে বন্দরের। সাক্ষাৎটিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। করোনা স্থবিরতার পাশাপাশি রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বের আমদানি রপ্তানি বাণিজ্য যেখানে স্থবির সেখানে কিছুটা ইতিবাচক পথে হাঁটছে বাংলাদেশ। ২০২১-২২ অর্থ বছরে ৫১ বিলিয়ন মার্কিন ডলার লক্ষ্যমাত্রার বিপরীতে বাংলাদেশের আয় হয়েছে ৬০.৮ বিলিয়ন মার্কিন ডলার। এই অবস্থায় চলতি অর্থ বছরের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬৭ বিলিয়ন মার্কিন ডলার। দেশের রপ্তানি আয়ের পুরোটা দখল করে আছে তৈরি পোশাক খাত। ২০২১-২২ অর্থ বছরে ৩৫ বিলিয়ন মার্কিন ডলারের বিপরীতে ৪২ বিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে আর এবার লক্ষ্যমাত্রা ৪৬ বিলিয়ন মার্কিন ডলার। কম্পিটিশনে টিকে থাকতে গেলে আমাদেরকে নিরবিচ্ছিন্ন প্রোডাকশান কন্টিনিউ করতে হবে। সে প্রোডাকশান কন্টিনিউ করতে গেলে আমাদেরকে অবশ্যই গ্যাস বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন থাকতে হবে। অস্থির এই সময় রপ্তানি আয় ধরে রাখতে তৈরি পোশাকের বিকল্প বাজারের সৃষ্টির পাশাপাশি অপ্রচলিত পণ্য রপ্তানির উপর জোর দেওয়ার তাগিদ ব্যবসায়ীদের। আমি মনে করি যে নতুন নতুন ডাইভার্সিফিকেশনও এক্সপোর্ট হবে এবং নতুন নতুন এক্সপোর্ট হবে। নতুন এক্সপোর্টের সাথে সাথে আর বন্দর এবং কাস্টমসের সক্ষমতা বাড়াতে হবে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের ৯২-৯৫% সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। এক্ষেত্রে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষমতা বাড়াচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আমরা আশা করছি যে এই বছর যে ৬৭ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের যে বাণিজ্যের জন্য রপ্তানির জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সেটা আমরা নির্বিঘ্নে অনায়াসে আমরা হ্যান্ডেল করতে সক্ষম হব। তৈরি পোশাক ছাড়াও বিভিন্ন দেশে জুতা, কৃষিজাত পণ্য, হোম টেক্সটাইল, ঔষধ এবং পাটজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ। এসব খাত থেকে আয় হয় প্রায় ৫ বিলিয়ন মার্কিন ডলার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মংলায় প্রচণ্ড দাবদাহ, অতিরিক্ত লবণাক্ততা ও ভাইরাস সহ নানা রোগে আশঙ্কাজনক হারে মরে যাচ্ছে ঘেরে চিংড়ি। এতে উপকূলের অধিকাংশ চাষি ক্ষতির মুখে পড়েছেন। বারবার লোকসানে সর্বশান্ত হয়ে অনেকে চিংড়ি চাষ ছেড়ে দেওয়ার পথে, বেকার হয়ে পড়ছেন কয়েক হাজার মানুষ। মংলা থেকে মাহমুদ হাসানের পাঠানো তথ্য ও মাসুদ রানার ছবিনে রিপোর্ট। মংলা উপজেলা ও তার আশপাশের উপকূলীয় এলাকাগুলোর প্রায় ১৬,০০০ কৃষক চিংড়ি চাষের সাথে সরাসরি জড়িত। অথচ বর্তমানে দিনে দিনে কমছে চিংড়ির ঘেরের সংখ্যা। ২০২১ সালে উপজেলায় ১৫,০০০ ঘের থাকলেও এক বছরের ব্যবধানে কমে দাঁড়িয়েছে ১১,৫০০ এ। প্রচণ্ড দাবদাহ, অতিরিক্ত লবণাক্ততা ও ভাইরাস সহ নানা রোগে আশঙ্কাজনক হারে প্রতি বছরই মারা যাচ্ছে হাজার হাজার গলদা বাগদা চিংড়ি। বিকল্প হিসেবে পুকুর ও ক্যানেল কেটে গত ৫-৭ বছর ধরে আধুনিক পদ্ধতিতে ৩৭৫ হেক্টর জমিতে চাষ করলেও তাতেও মরক থেকে রেহাই পাওয়া যাচ্ছে না। এতে বারবার লোকসানে পড়ে পুঁজি হারিয়ে সর্বশান্ত চাষিরা। ৯০% মানে আমরা ঘেরে লস, টোটাল লস, ঘেরে কোনো মাছ নাই এখন। আমার অন্তত ৭-৮ লক্ষ টাকা মানে ক্ষতি হয়েছে। প্রত্যেক বছর লস করতে করতে এখন এমন অবস্থানে আসলে আমরা আছি যা আমাকে জীবিকা নির্বাহ করতে কষ্ট। বিগত বছরগুলোর মতো ঘেরের চিংড়ি মাছে এবছরও রেকর্ড পরিমাণ মরকের আশঙ্কায় চাষিরা, কয়েক হাজার মানুষ বেকার হয়ে পড়েছেন। আন্তর্জাতিকভাবে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়া এই শিল্পকে বাঁচিয়ে রাখতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি চাষিদের। ইএমএস এবং হোয়াইট স্পট ভাইরাস, এই দুইটা ভাইরাসের কারণে আমরা কিন্তু মানে বছরের পর বছর কিন্তু এই শিল্পে মানে ধ্বংস হয়ে যাচ্ছি। দিন দিন এই অবস্থাই ড্যামেজ হয়ে যাচ্ছে সমস্ত বাংলাদেশের এই প্রতিষ্ঠানগুলো। সরকার যদি এই বিষয়ে যদি একটু খেয়াল করে তাহলে আমার মনে হয় যে সিভেন্ডিকালচারগুলো আর কি উন্নত করা সম্ভব হবে। মৎস্য কর্মকর্তা বলছেন নদীর পোনা জীবাণুমুক্ত না করে ব্যবসায়ীরা সরাসরি ঘেরে ছেড়ে দেওয়ার কারণে চিংড়ির মরকের সম্ভাবনা বাড়ছে। নদীর পোনাটা সরাসরি ঘেরে ছেড়ে দেয়, আসলে নদীর পোনা আসলে জীবাণুমুক্ত না। এসপিএফ পোনাটা যদি আমরা ঘেরে ছাড়তে পারি তাহলে অন্তত ভাইরাসের যে প্রাথমিকভাবে যে সংগঠন হওয়ার সম্ভাবনা এটা কমে যাবে। উপজেলার প্রায় ৯,২১৬ হেক্টর জমি থেকে বছরে ৫,৫০০ মেট্রিক টন চিংড়ি উৎপাদন হয়। সময় সংবাদ, মংলা।
অবশেষে ভূমিদস্যু ও দখলদারদের সাম্রাজ্য চট্টগ্রামের জঙ্গল সলিমপুর দখলমুক্ত করতে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। উচ্ছেদ করা হয়েছে অন্তত 10টি অবৈধ স্থাপনা। সকালে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি 300+ পুলিশ ও র্যাব সদস্য নিয়ে অভিযান শুরু করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলমের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত। এ সময় পাহাড় কাটার অভিযোগে জব্দ করা হয় 3টি স্কেভেটার ও ড্রাম ট্রাক। উড়িয়ে দেয়া হয় অবৈধভাবে গড়ে ওঠা অন্তত 10টি টিনের ঘর। দীর্ঘদিন ধরে 15,000-এর বেশি পরিবার সরকারি খাস জমি দখল করে বাস করে আসছে। মুন্সীগঞ্জে চলাচলরত অধিকাংশ বাস দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে সরিয়ে নেয়ায় 3 উপজেলার বাস যাত্রীরা পড়েছেন চরম বিপাকে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও বাস মিলছে না। দূরপাল্লার বাসে মাওয়ায় আসতে ভাড়া গুনতে হচ্ছে 3 গুণ। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সীগঞ্জের লৌহজং, শ্রীনগর ও সিরাজদিখান উপজেলার যাত্রীরা পড়েছেন এখন বাস সংকটে। রাজধানীর গুলিস্তান বা যাত্রাবাড়ি থেকে আগে শিমুলিয়া ঘাটে জনপ্রতি বাস ভাড়া ছিল 80 টাকা। পদ্মা সেতু চালুর পর শিমুলিয়া ঘাটে বাস যাচ্ছে হাতে গোনা। এতে বাসের অভাবে তাদের ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তাই স্থানীয় যাত্রীদের বাধ্য হয়ে ফরিদপুরের ভাঙার বাসে চড়তে হচ্ছে। তারা পদ্মা সেতু টোল প্লাজার কাছে নেমে গেলেও ভাঙার সমান ভাড়া গুনতে হচ্ছে 250 টাকা। সেতু হওয়ার পর থেকে আমরা হচ্ছে আসা যাওয়া, মাওয়া কেন্দ্রিক যে এলাকাটা আমরা থাকি, তো সেখানে আসাটা কষ্টকর এবং যাওয়া কষ্টকর। যে বাসগুলো ছিল সরাসরি ভাঙা চলে যাচ্ছে ওপার, তো সেক্ষেত্রে আমাদের আসতে অনেক কষ্ট হয়েছে। এখন আমরা যাওয়ার সময়ও বাস পাচ্ছি না। এখন আমাদের লোকাল বা সিএনজি টিএনজির মাধ্যমে যাওয়া লাগতেছে। 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছি মাওয়ার লোক। আমরা ঢাকা যেতে পারতেছি না। পাবলিক বাসগুলো এখন ছাড়ছে বাঙ্গা বা ঢাকা থেকে, ওই গাড়িতে আমাদের নিতে চায় না। নিতে চাইলে সমপরিমাণ টাকা চায় না, জেহাল করে টানা হেস্তা করে উঠাতেও চায় না অনেক সময়। আমরা হাজার হাজার মানুষ এবারে দাঁড়িয়ে রয়েছি, একটা মানুষ পার হইতে পারতেছে না গাড়ি ধরতে। যাও দু একজনে উঠায়, তাও 300-400 টাকা ভাড়া চায়, ঢাকার পরিমাণ সমপরিমাণে ভাড়া চায়। এরপর একটা বিছানা উঠায় না, নামায় না ফেলবে। আর আমার খুব টানা হেস্তা করে নামাইতে যাইয়া আমার পাঞ্জাবি পর্যন্ত ছিঁড়ে ফেলছে। এটা একটা সুরা হওয়া উচিত যে লোকাল যে যাত্রী তাদের যাওয়া আসার বিষয়টা যাতে নিশ্চিত হয় এবং তারা যাতে এই এলাকা থেকে ঢাকাতে ভালোভাবে স্বাচ্ছন্দ্যভাবে যাতায়াত করতে পারে। প্রশাসন জানায় স্থানীয়ভাবে চলাচলরত বাস সরিয়ে নেয় মানুষের যাতায়াতে সমস্যা সৃষ্টি হয়েছে। দুর্ভোগ লাঘবে পর্যাপ্ত বাস চালু রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। বাস মালিক সমিতির যারা সভাপতি সেক্রেটারি তাদেরকে আমরা ইতিমধ্যেই বলেছি যে আমাদের স্থানীয় যারা জনগণ আছে তাদের জন্য অন্তত সকালে 8টি এবং বিকেলে 8টি ট্রিপ যাতে এখানে রাখা হয়, 8টি বাস রাখা হয়, যে বাসগুলো নিয়ে যাত্রীদেরকে ঢাকায় যাবে এবং ঢাকা থেকে ফেরত আসতে পারে। সংশ্লিষ্টরা জানিয়েছেন রাজধানী থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া রুটে চলাচলরত 300 বাসের মধ্যে 280টি সরিয়ে নেওয়া হয়েছে ঢাকা ভাঙাসহ দক্ষিণের বিভিন্ন রুটে। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সীগঞ্জ। অবশেষে পূরণ হতে যাচ্ছে নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের স্বপ্ন। সেপ্টেম্বরে শেষ হবে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নির্মাণ কাজ। এর মধ্য দিয়ে দেশের প্রথম 6 লেনের সেতুর দ্বার উন্মোচন হবে, ফলে নারায়ণগঞ্জের সঙ্গে ঢাকা ও মুন্সীগঞ্জ সহ চট্টগ্রাম এবং সিলেট বিভাগে যাতায়াতের কমবে সময়। শওকত আলী সৈকতের তথ্য, আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। নারায়ণগঞ্জ শহর ও বন্দর উপজেলার মাঝখান দিয়ে বয়ে গেছে শীতলক্ষ্যা নদী। বন্দরের মদনপুর থেকে মদনগঞ্জ পর্যন্ত 13টি খেয়াঘাট দিয়ে প্রতিদিন নৌকা ট্রলারে ভোগান্তি ও ঝুঁকি নিয়ে নদী পার হন শহর বন্দরের 2 লক্ষাধিক মানুষ। নারায়ণগঞ্জবাসীর জনদুর্ভোগ কমাতে 2015 সালের 14 ফেব্রুয়ারি তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার নামকরণ করা হয়েছে প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের নামে। নদীর গভীরে 5টি সহ মোট 38টি খুঁটির উপর নির্মিত হয়েছে এ সেতু। মূল কাজ শেষে এখন চলছে সংযোগ সড়ক ও টোল প্লাজার কাজ, পাশাপাশি জয়েন্ট লাইটিং সহ সৌন্দর্য বর্ধন ও আনুষঙ্গিক ফিনিশিং এর কাজগুলো সেরে নিচ্ছেন নির্মাণ শ্রমিকরা। ব্রিজের কাজটা শেষ, এখন আপনারা যে কাজ দেখতেছেন এটা হচ্ছে রোডের একদম ফাইনাল কাজ চলতেছে। যত দ্রুত সম্ভব
আমরা বেডের কাজ শেষ করে দেব। ছয় লেনের সেতুর চার লেনে চলবে দ্রুতগতির ভারী যানবাহন এবং নির্ধারিত দুই লেনে চলবে রিক্সা সাইকেল ভ্যান সহ স্বল্পগতির ছোট যানবাহন। সেতুর দুই পাশে রেলিং ঘেঁষে মানুষের চলাচলের জন্য ফুটপাত রাখায় পায়ে হেঁটেও পার হওয়া যাবে এই সেতু। দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের পথে হওয়ায় খুশি নদীর দুই পারের বাসিন্দারা। আমাদের সবারই আশা ওই তাড়াতাড়ি উদ্বোধন হোক, তাহলে কি আমাদের যাতায়াতের জন্য আরও বেশি সুবিধা, সেতু থেকে আমরা পারাপার করতে পারবো, এই ভোগান্তি থেকে আমরা রেহাই পাবো। চলতি বছরের সেপ্টেম্বরেই নির্মাণ কাজ শেষ করে যান চলাচলের জন্য খুলে দেওয়ার আশা সেতু কর্তৃপক্ষের। আমরা আশা করি সেপ্টেম্বর 22 আমাদের প্রজেক্টটা শেষ হবে এবং সেপ্টেম্বরে আমাদের প্রজেক্টটা উদ্বোধন করা হবে। সেতুটি চালু হলে নারায়ণগঞ্জের সঙ্গে ঢাকা ও মুন্সিগঞ্জ সহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের সঙ্গে যোগাযোগের দূরত্ব অনেক কমে আসবে। 1235 মিটার দৈর্ঘ্যের এই সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে 456 কোটি টাকা। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের শপথ নেওয়ার পরই শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে বিক্ষোভ দমনে অভিযানে নেমেছে দেশটির নিরাপত্তা বাহিনী। প্রেসিডেন্ট কার্যালয়ের সামনে অবস্থানরত বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করা হয়, গুনিয়ে দেওয়া হয় তাদের তাঁবু। এদিকে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক গোতাবায়া প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী দীনেশ গুণাবর্ধনা। বিক্ষোভকারীদের দমাতে শ্রীলঙ্কার কলম্বোয় বৃহস্পতিবার রাতে তাদের মূল শিবিরে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী, গুড়িয়ে দেওয়া হয় তাঁবু। প্রেসিডেন্ট কার্যালয়ের বাইরে অবস্থানকারীদের সরে যাওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই সেখানে অভিযান শুরু করে সেনাবাহিনী ও পুলিশ। এ সময় আটক করা হয় বেশ কয়েকজন আন্দোলনকারীকে, এমনকি বিক্ষোভের খবর সংগ্রহের সময় বিবিসির এক সাংবাদিককে পেটানোর অভিযোগ ওঠে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের শপথ নেওয়ার পরপরই কলম্বোতে বিক্ষোভ সমাবেশ শুরু করলে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শুক্রবার সকাল থেকেই কলম্বোর রাস্তায় যানবাহন চলাচল সীমিত করা সহ প্রেসিডেন্ট কার্যালয়ের বাইরেও জোরদার করা হয় নিরাপত্তা। এদিকে রনিল প্রেসিডেন্ট হওয়ার পর বিপর্যস্ত শ্রীলঙ্কার হালচাল ঠিক করতে ঐক্যের ডাক দিয়েছেন তিনি। এতে স্বস্তি প্রকাশ করেছে সাবেক রাজাপাকসে সরকারের সমর্থকরা। তবে বিশ্লেষকরা মনে করছেন নতুন প্রেসিডেন্টের ওপর লঙ্কানদের প্রত্যাশা আকাশচুম্বী হলেও রাতারাতি পরিস্থিতির উন্নতি সম্ভব হবে না। রনিল বিক্রমসিংহ ক্যারিজ আ লট অফ ব্যাগেজ নট জাস্ট ইন টার্মস অফ দ্য রাজাপাকসেস বাট হিজ ওন পাস্ট। এর মধ্যেই দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক গোতাবায়া সরকারের মন্ত্রিসভার সদস্য দীনেশ গুণাবর্ধনা। শুক্রবার শ্রীলঙ্কার 15তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। ভয়াবহ ধূলিঝড়ের কবলে চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় ঝিংহাই প্রদেশ। ধূলিঝড়ে বিপর্যস্ত সাধারণ মানুষ, ব্যাহত হচ্ছে দৈনন্দিন জীবনযাত্রা। প্রচণ্ড ধুলার কারণে খালি চোখে কিছু দেখা না যাওয়ায় রাস্তায় সৃষ্টি হয় ভয়াবহ যানজট, আটকা পড়ে শত শত যানবাহন। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন বহু মানুষ। চীনের এই ধূলিঝড়ের জন্য জলবায়ু পরিবর্তনকেই দুষছেন বিশেষজ্ঞরা। খেলার খবর, সংযুক্ত আরব আমিরাতেই হচ্ছে এবছরের এশিয়া কাপ ক্রিকেট। বিসিসিআই এর অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকের পর গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। তবে আয়োজক পরিবর্তন হলেও সূচিতে আসছে না কোনো পরিবর্তন। গেল কদিন ধরে নিভু নিভু করে জ্বলতে থাকা আলোটা হঠাৎই নিভে গেল। এশিয়া কাপের আয়োজক হওয়ার ক্ষীণ যে সম্ভাবনা ছিল বাংলাদেশের তাও শেষ। আসর শুরুর 36 দিন আগে নিশ্চিত হয়ে গেল আয়োজক দেশের নাম, বাংলাদেশ বা ভারত নয়। এবারে এশিয়া কাপ হবে দুবাইয়ে। 15তম আসর নিয়ে অনিশ্চয়তা অনেক দিন ধরেই। শুরুতে করোনা ঝড়, এরপর শুরু শ্রীলঙ্কায় রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট। নানা জটিলতায় পেন্ডুলামের মতো দুলছিল আসরের ভাগ্য। যদিও আয়োজক দেশ শ্রীলঙ্কা সবসময় আয়োজনে দৃঢ় প্রতিজ্ঞ ছিল, কিন্তু রাজনৈতিক অস্থিরতায় টালমাটাল দেশটির ক্রিকেট বোর্ড কোনোভাবেই সুরাহা করতে পারেনি এশিয়া কাপের ভবিষ্যৎ। গুঞ্জন ছিল বাংলাদেশ বা ভারতের কোথাও এশিয়া কাপ আয়োজনের, কিন্তু সেটাও উড়িয়ে দিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। 27 আগস্ট থেকে 11ই সেপ্টেম্বর পর্যন্ত হবে এশিয়া কাপ। এ সময় প্রচুর বৃষ্টি হয় বাংলাদেশ ও ভারতে, তাই আরব আমিরাতই হলো চূড়ান্ত।
সংযুক্ত আরব আমিরাতেই হবে এশিয়া কাপ ক্রিকেট, কারণ সে সময় সেখানে কোনো বৃষ্টি হবে না, প্রচণ্ড গরম সহ কিছু সমস্যা থাকবেই, তবে তা আসর আয়োজন। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়।